আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে লাভ বেবি ডায়পারটি কেমন। তো আজকে আসলাম সেই লাভ বেবি ডায়পারটির রিভিউ নিয়ে এবং তাদের প্রশ্নের অ্যান্সার দিতে। লাভ বেবি, এটি হচ্ছে একটি বাংলাদেশি ডায়পার। এটা ইউনিমেক্স কোম্পানির ডায়পার। অ্যাভনি এবং এই লাভ বেবি দুটি একই কোম্পানির ডায়পার। তো চলুন দেখে নিই কেমন এই লাভ বেবি ডায়পারটি, এটার কোয়ালিটি কেমন, এটার শোষণ ক্ষমতা কতখানি, এবং আমি এই ডায়পারটি ব্যবহার করতে যে কোনো প্রবলেম পেয়েছি কি না, এবং আমার তরফ থেকে এই ডায়পারটি রেটিং কত, আর প্রাইসটা তো উপরে লেখাই আছে, দেখতেই পাচ্ছেন, যার কারণে আজকে আলাদা করে প্রাইসের কথা বলবো না। তারপরও বলছি, যদিও এটার গায়ে লেখা 700 টাকা, বাট চালাল থেকে ডিসকাউন্ট প্রাইসে কিনেছি মাত্র 489 টাকা। তো চলুন দেখে নিই এই লাভ বেবি ডায়পারটি কেমন। আর এই ভিডিওটি শুরু করার আগে কিছু কথা না বললেই নয়, তা হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে যদি কোনো প্রশ্নের অ্যান্সার পেয়ে থাকেন বা আপনাদের একটু হলেও কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমেই কথা বলবো এর কোয়ালিটি নিয়ে। তো কোয়ালিটি নিয়ে কথা বলার সময় আমি সবসময় যা করি তা হচ্ছে ডায়পারগুলো একবার দেখাই। তো এখানেও তা করবো যে আপনাদের একটু ডায়পারটি দেখাই। তো এই হচ্ছে লাভ বেবি ডায়পার। ডায়পারটি আমার কাছে ভালো লাগে এটার সফট এবং মাইল্ড কালার কম্বিনেশনের কারণে। এটা হচ্ছে ডায়পার উপরের অংশ, আর ভিতরটাও একটু দেখাই, কারণ অনেকেই কোনো কিছু পারচেস করার আগে এটার ভিতরটা কেমন বা বাইরটা কেমন একটু দেখতে আগ্রহী থাকি, যার কারণে দেখতে পান ডায়পারটির ভিতরটি অনেক ভালো। এটার অ্যাবজর্বেন্ট এরিয়া পুরো A to Z অ্যাবজর্বেন্ট এরিয়া দেওয়া আছে। বেল ডায়পারগুলো আমার এই জন্যই ভালো লাগে যে অ্যাবজর্বেন্ট এরিয়াটা A to Z দেওয়া থাকে, যেটা প্যান্ট ডায়পারের ক্ষেত্রে হয় না। এই ডায়পারটির একটি বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ডায়পারটি অনেক পাতলা। এটা কেমন পাতলা তা বোঝার জন্য আপনাদের একটু এক্সাম্পল দিই। তা হচ্ছে এই ডায়পার দুইটা অ্যাড করার পর যতখানি মোটা হয় ঠিক ততখানি মোটা আমাদের বাংলাদেশি কোম্পানির সুপার মম বা ডায়াপ্যান ডায়পারটি। তো বুঝতে পারছেন ডায়পারটি কতখানি পাতলা। আপনারা দেখেন ডায়পারটি কতখানি পাতলা, অনেক পাতলা ডায়পার, ডায়পারটি অনেক পাতলা। এই ডায়পারটির এই থিননেসের কারণে ডায়পারটি আমার খুব ভালো লাগে। এটার কোয়ালিটি নিয়ে আর বেশি কিছু বলবো না, কারণ এটার কোয়ালিটি নিয়ে বেশি কিছু বলার নেই। এক কথা, এটা একটি কটনের সফট ডায়পার এবং বাংলাদেশি ডায়পার হিসেবে এটার কোয়ালিটি অনেক ভালো। তো এখন আসি এটার শোষণ ক্ষমতা নিয়ে কথা বলার জন্য। তো শোষণ ক্ষমতা নিয়ে কথা বলার সময় সবসময় ডায়পারের ব্যাপারে যেভাবে বলে আসি আজও সেভাবে বলছি। তা হচ্ছে যাদের বাচ্চা কম পি করে তাদের জন্য এটা একটি টেনশন ফ্রি ডায়পার। মানে আপনার দিনের বেলা পরিয়ে 7-8 ঘন্টা অনায়াসে যেমন রাখতে পারবেন, রাতের বেলা একটা টেনশন ফ্রি ঘুম দিতে পারবেন। তো এই গেল যাদের বাচ্চা কম পি করে তাদের ক্ষেত্রে শোষণ ক্ষমতা। এখন আসি যাদের বাচ্চা অনেক বেশি পরিমাণ পি করে এবং কিছুক্ষণ পরপরই পি করে তাদের ক্ষেত্রে ডায়পারটি কেমন। তো তাদের ক্ষেত্রেও বলবো যে হচ্ছে ডায়পারটি আপনার বেবি যদি খুব বেশি পি করে তাহলে এটা 3-4 ঘন্টা দিনের বেলা কন্টিনিউ করতে পারবেন, আর রাতের বেলা এই ডায়পারটি 5 ঘন্টা পর্যন্ত আপনাকে কভারেজ দেবে। তো এই ছিল কম পি করা আর বেশি পি করা বাচ্চাদের ক্ষেত্রে এর শোষণ ক্ষমতা। এখন আসি যে এই ডায়পারটি ইউটিলাইজ করতে গিয়ে আমি কোনো প্রবলেম পেয়েছি কি না। হ্যাঁ, পেয়েছি। ডায়পারটি প্রায় রাতে লিক করে। ডায়পারটি বাচ্চাকে অনেক টাইট ফিট করেই পরাই, প্লাস ডায়পারটি কিন্তু একদম যে বেবির ওজনের সাথে কাটা কাটা তা না, তার ওজন থেকে একটু ভালোই বড়সড় আছে ডায়পারটি, তারপরও প্রায় রাতে লিক করে এই ডায়পারটি। আর সেকেন্ড যে প্রবলেমটা পেয়েছি তা হচ্ছে যে যেহেতু কোম্পানি এক, দুইটাই ইউনিমেক্স কোম্পানির ডায়পার অ্যাভনি এবং লাভ বেবি, সো দুটার প্রবলেমও প্রায় একই। তা হচ্ছে যে ডায়পারটি যখন শেষ পর্যায়ে আসে বা যখন ওভারফ্লো হয়ে যায়, অনেক বেশি ভরে যায়, ঠিক তখনই ডায়পারটির ভিতরে যে জেলিগুলো আছে বা তুলাগুলো আছে সেগুলো, যেটা অ্যাভনিতে বলেছিলাম যে সেগুলো আলাদা আলাদা হয়ে যায়, ডিভাইড হয়ে যায়, সরে যায়। আর রাতের বেলায় এই প্রবলেমটা হয় না, প্রবলেমটা হয় দিনের বেলায়, কারণ দিনের বেলায় বাচ্চারা একটু বেশি মুভমেন্ট করে। তো এই কারণে একদম শেষের দিকে যখন ডায়পারটি ওভারফ্লো হয়ে যায় তখন এই তুলাগুলো ডিভাইড হয়ে যায়। এই ছিল এই ডায়পারের প্রবলেম। এখন আসি জাস্ট রিভিউটির তরফ থেকে এই ডায়পারটির রেটিং কত। 5 স্টার মধ্যে 3 স্টার,
স্পেসটার কেন দিয়েছি তা তখনই বুঝে ফেলেছেন। তো এই ছিল আজকের জন্য লাভ বেবি ডায়াপারটির রিভিউ। আপনাদের কারোর কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো প্রশ্নের অ্যান্সার পেয়ে থাকেন বা একটু হলেও কাজে লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সব কমেন্টেরই অ্যান্সার দেব। টাটা, বাই বাই, আসসালাম।